ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणि अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानंदशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता चतुर्थोध्याय ज्ञानयोग। ज्ञानयोगे जे विभिन्न प्रकारे योग्यर कथा बला हुए, विभिन्न जे योग्यर कथा बला हुए सेटी आलोचना चलछे। प्रथमे आमरा पेयेछि ब्रह्मदृष्टि, सर्वभूते ब्रह्मदृष्टि, सर्वं खलु इदं ब्रह्म। সেই ব্রহ্ম যিনি যজ্ঞ করছেন, ব্রহ্ম যেটা দিয়ে যজ্ঞ করছেন, ব্রহ্ম ঘৃত যে অর্পণ করছেন, ব্রহ্ম অগ্নিতে অর্পণ করছেন সেটিও ব্রহ্ম, সমস্ত কর্মটি ব্রহ্ম। এইভাবে ব্রহ্মদৃষ্টি, ব্রহ্মার্পণম ব্রহ্মহবি, ব্রহ্মাগ্ন ব্রহ্মনাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এরপরে যে যজ্ঞ দৈবযজ্ঞ, দৈবযজ্ঞ দেবতাদের উদ্দেশ্যে যে আমরা পূজা নিবেদন করি সেটি দৈবযজ্ঞ, নিষ্কামভাবে করলে এর দ্বারা ব্রহ্মদর্শন হয়, ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান হয়। জ্ঞানযজ্ঞ, জ্ঞানযজ্ঞ জীবাত্মা পরমাত্মাতে নিজেকে আহুতি দিচ্ছে, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়কে নিরোধ করে সে পরমাত্মা স্বরূপে লীন হচ্ছে, এই হচ্ছে জ্ঞানযজ্ঞ। দৈবমেবা পরেয়জ্ঞম যোগিন পরিউপাসতে ব্রহ্মাগ্ন অপরেয়জ্ঞম ইয়জ্ঞেনৈব ইয়জ্ঞেনৈব উপজুহতি। তারপরে সংযমযজ্ঞ, সংযমযজ্ঞ অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযম রূপ অগ্নিতে অর্পণ করা, সমস্ত ইন্দ্রিয় যে চক্ষু ত্বক কর্ণ নাসিকা এগুলি যে আছে সেইগুলি সংযম করা। আরেকটি হচ্ছে ইন্দ্রিয়যজ্ঞ, অর্থাৎ ইন্দ্রিয় তার কাজে লিপ্ত আছে বটে, কিন্তু সাধক তাতে সে আসক্ত নয়। অনেক সময় এমন অবস্থা প্রারব্ধবশত থাকতে পারে, প্রারব্ধবশত থাকতে পারে বা লোককল্যাণের নিমিত্ত, তখন ইন্দ্রিয়যজ্ঞ আচরণ দেখতে পাওয়া যায়। সত্রাদীন ইন্দ্রিয়ানি, সত্রাদীন ইন্দ্রিয়ান্য সমীয়মাগ্নিষু জুহতি, শব্দাদীন বিষয়ান্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। এরপরে সমাধিযজ্ঞ, সমাধিযজ্ঞ বলা হয়েছে কি সমাধিযজ্ঞে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ প্রাণ এই সমস্ত কিছু নিরোধ করে আত্মসংযম করে ব্রহ্মানন্দে মগ্ন হয়ে থাকা। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণকর্মাণি চাপরে আত্মসংযমযোগাগ্ন জুহতি জ্ঞানদীপিতে। এরপরে বলা হয়েছে কি দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, শ্রাদ্ধায়যজ্ঞ, জ্ঞানযজ্ঞ। দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ, যোগযজ্ঞ তথা পরে শ্রাদ্ধায় জ্ঞানযজ্ঞ, যতয় সংসৃত ব্রতা।
তারপরে প্রাণায়াম দ্বারা যজ্ঞ এবং আহার সংযমের দ্বারা যজ্ঞ। অপানে জিহতি প্রাণম প্রাণে পানম তথা পরে প্রাণ পান গতিরুদ্ধ প্রাণায়াম পরায়ণ অপরে নিয়তাহার প্রাণেন প্রাণেষু জিহতি। অপানে প্রাণকে আহুতি দেওয়া হচ্ছে, প্রাণে অপানকে আহুতি দেওয়া হচ্ছে। প্রাণ অপান বায়ুকে নিরুদ্ধ করে প্রাণায়াম প্রক্রিয়ার দ্বারা যোগ সাধন। এছাড়া আহার আহার সংযমের দ্বারা ইন্দ্রিয় প্রাণেতে ইন্দ্রিয় বৃত্তি সকল আহুতি দেওয়া হচ্ছে। এরপরে আমরা যেটি পাই কি এই সমস্ত যজ্ঞ যারা করছেন সেই যাজ্ঞিকগণ, এই সমস্ত যজ্ঞ যারা করছেন যাজ্ঞিকগণ, তারা সমস্ত পাপ থেকে নিষ্কামভাবে করছেন, সমস্ত পাপ থেকে ওদের ক্ষয় হয়ে যায় এবং এই যজ্ঞের প্রসাদে তারা সনাতন ব্রহ্মপদ লাভ করেন। সর্ব ওপি এতে সর্বে এতে সর্বে পৈতে সর্ব এপি এতে নিগ্নশৈত কলমসা সর্ব ওপি এতে ইয়ঙ্গবিদো ইয়ঙ্গ শৈতকলমসা ইয়ঙ্গশিষ্টা মিতভুজো যান্তি ব্রহ্ম সনাতনম নায়ম লোকস্তি ইয়ঙ্গস্য কুতো এনম কুরু সত্যম নায়ম। এই পর্যন্ত অর্থাৎ এই সমস্ত যত যজ্ঞের কথা বলা হলো সেই যজ্ঞে যারা জাগি তারা এইভাবে নিষ্কামভাবে যজ্ঞগুলি করে তারা নিষ্পাপ হয়ে যাচ্ছেন এবং এই সমস্ত যজ্ঞের ফলে তারা সনাতন ব্রহ্মপদ লাভ করছেন। এবং বলা হচ্ছে কি নায়ম লোকো ইয়স্তি আয়ঙ্গেস কুত অন্য কুরু সত্যম। অর্জুনকে বলা হচ্ছে হে কুরুশ্রেষ্ঠ, যাদের কোনো যজ্ঞই নেই অর্থাৎ যারা দেহাত্মকেন্দ্রিক কেবলমাত্র নিজের স্বার্থের জন্যই সব কিছু করে, তাদের না আছে এই পৃথিবী কিংবা পৃথিবী তো নেই সুতরাং অন্য কোনো লোক তাদের কী করে হবে, অর্থাৎ ব্রহ্মাদি যে পরলোকগুলি আছে আরও উচ্চ উচ্চ স্তরের লোক সেগুলি কী করে হবে। অর্থাৎ বলা হচ্ছে কি আমাদের মনুষ্যত্ব যত আমরা মনুষ্যত্ব পরায়ণ হব তত বেশি আমরা নিজেদেরকে লাভ করব এবং যত বেশি মনুষ্যত্ব থেকে দূরে চলে যাব তত বেশি পশুত্বে চলে আসবে, পশুজনির দিকে চলে যাচ্ছে। সেই জন্য বলছেন কি যদি যাদের নিঃস্বার্থভাবে বা পরার্থে যদি কাজ না করে তাহলে ক্রমশ তাদের মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের দিকে চলে যায়। এরপরে শ্রী ভগবান বলছেন যে এই যে শ্রোত যজ্ঞ অর্থাৎ শ্রুতিতে উল্লেখ করা যে যজ্ঞগুলি আলোচনা করা হলো সেই যজ্ঞগুলি প্রধানত কর্মজন্য অর্থাৎ কর্ম প্রধান। কর্ম মানে কায়িক কর্ম হতে পারে, বাচনিক কর্ম হতে পারে কিংবা মানসিক কর্ম হতে পারে। দ্রব্য যখন দান করে দেওয়া হচ্ছে তখন সেটি কায়িক কর্ম হচ্ছে, বাচনিক কর্ম মানসিক কর্ম এইভাবে যে বিভিন্ন এই যতগুলি যোগ বলা হলো সেগুলি এই তিন ভাগে ভাগ করা হয় এবং সবই কর্ম প্রধান এবং এগুলির দ্বারা সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এবং বহু বিদায়ঙ্গিয়া বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাত্বা বিমোক্ষসে এবং জ্ঞাত্বা এবং বহু বিদা যজ্ঞা এবং এই যে বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলা হলো বিততা ব্রহ্মণ মুখে, ব্রহ্মণ মুখে মানে বেদে, বেদের মুখে বা বেদে বলা আছে বিততা বিস্তৃতভাবে বিহিত বা বলা আছে বা বিহিত করা আছে যজ্ঞবিধি। এবং বহু বিদা ইয়ঙ্গা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এইগুলিকে সবগুলি কর্মপ্রধান বলে জানবে। কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাত্বা মোক্ষসে
এবং এইভাবে জেনে মীমাংস সে মীমাংস মানে কৈবল্য মুক্তি সে পাবে, অর্থাৎ এ আর জন্ম মৃত্যুর হাত থেকে সে মুক্ত হয়ে যাচ্ছে এইভাবে জেনে। এখন সমস্তই কর্মের মধ্যে পড়ে। ঠাকুর এবং স্বামীজি বলছেন কি যে আমি ব্রহ্ম এই চিন্তাটাও কর্মের মধ্যে করছে। এই যে চিন্তা করছে মানসিক, এটা যখন মুখে বলছি বাচনিক হয়ে যাচ্ছে, আবার কিছু কায়িক কর্ম করছি সেই কর্মের দ্বারাও আমরা যোগ্য করছি, সে তখন সেইগুলি সব যদি নিষ্কামভাবে হয় তখন সেইগুলি পরমার্থ লাভের পক্ষে সহায়ক হয়। অর্থাৎ যখনই আমরা কোনো যজ্ঞ বলছি সেটা ব্রহ্মের উদ্দেশ্যে বা দেবতাদের উদ্দেশ্যে অর্পিত হচ্ছে। এইখানে রামপ্রসাদ এই যে যা কিছু কর্ম করছি সব কর্মই যজ্ঞে পরিণত হয়ে যায় সেটি ভগবান শঙ্করাচার্যের একটি শ্লোক পড়া পূজা একটি স্তোত্র আছে, সেখানে একটি লাইনে একটি জায়গায় লিখছেন ইয়ত ইয়ত করোমি ইয়ত ইয়ত কর্ম করোমি তত তত অখিলম সম্ভো তব আরাধনম। ইয়ত যা যা কর্ম করছি ইয়ত ইয়ত কর্ম করোমি তত তত অখিলম সেই সমস্তই সম্ভো তব আরাধনম, হে সম্ভো যা যা আমি করছি সব কিছুই তোমার আরাধনা নিমিত্ত। ইয়ত ইয়ত কর্ম করোমি সবই কিছু সেই ঈশ্বরের জন্য, সেই ভাবটি আমরা আবার রামপ্রসাদের গানে অত্যন্ত সহজভাবে পাই। উনি বলছেন কি আহার করো মনে করো আহুতি দি শ্যামা মাকে, আহার করছি সেইটি আহুতি দিচ্ছি শ্যামা মাকে, বা আমরা খাবার সময় যে মন্ত্র পড়ছি ব্রহ্মার্পণম ব্রহ্মাগ্নি ব্রহ্মাগ্ন ব্রহ্মনাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি, আহার করো মনে করো আহুতি দি শ্যামা মাকে, যেন জগজ্জনীকে খাওয়াচ্ছি মায়ের মুখে আহুতি দিচ্ছি এই বুদ্ধিতে আহার করা। যিনি এই বুদ্ধিতে আহার করবেন যে জগজ্জননীর মুখে আমি জগজ্জননীর সেবা করছি, তখন কিন্তু এই সামান্য আহার কাজটিও যোগ্য বিশেষ হয়ে যাচ্ছে। আবার বলছেন কি নগর ফেরো মনে করো প্রদক্ষিণা শ্যামা মা, শহরে ঘুরছে নগর ফেরো মনে করো নগর ঘুরছে প্রদক্ষিণা শ্যামা মাকে, যেন আমি শ্যামা মায়ের প্রদক্ষিণ করছি। অত্যন্ত উচ্চ অবস্থা, অত্যন্ত উচ্চ অবস্থা, এটি কায়িক যোগ্য হয়ে যাচ্ছে। তার মনের ভাব এরকম যে সবসময় সেই মনেতে শ্যামা মাই বিরাজমান। যখন সাধকের মনে এরকম অবস্থা হয় যে শ্যামা মা ছাড়া অন্য কোনো কিছুই তার চিন্তা আসছে না, তখন খেতে বসতে শুতে যখন যা করছেন সবই শ্যামা মায়ের সেবাতেই যুক্ত আছে। এইভাবে এই যখন সাধকের এইরকম মনে অবস্থা তখন তার স্বাভাবিকভাবেই এই মনে হয় যে আহার করছি শ্যামা মাকে খাওয়াচ্ছি, আমি ঘুরছি শ্যামা মাকে প্রদক্ষিণ করছি। এখন এই যে এগুলি কায়িক যোগ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি কাজ করতে করতে এই যজ্ঞের অবস্থা চলে আসছে, যা কিছু করছে ভগবত কৃতার্থে। সুতরাং মনের অবস্থা সঙ্গে সঙ্গে সব কিছু ভাব পাল্টে যাচ্ছে, সব ভাব পাল্টে যাচ্ছে। এইখানে স্বামীজি কর্মযোগ স্বামী বিবেকানন্দ কর্মযোগ সম্বন্ধে অনেক কিছু বলেছেন, সেই সম্বন্ধে বাণী আছে স্বামীজি, আমি কথা কইতেছি ইহা কর্ম, তোমরা শুনিতেছ ইহাও কর্ম, আমরা শ্বাস প্রশ্বাস ফেলিতেছি ইহা কর্ম, বেড়াইতেছি কর্ম, শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করি তাহাই কর্ম, উহারা আমাদের উপর ছাপ রাখিয়া গিয়াছে। গীতার কর্মযোগ সম্বন্ধে কথিত আছে কর্মযোগের অর্থ কর্মের কৌশল, বৈজ্ঞানিক প্রণালীতে কর্মানুষ্ঠান, কর্ম কি করিয়া করিতে হয় তাহা জানিতে হইবে, তবে তাহা হইতে শ্রেষ্ঠ ফললাভ হইবে। তোমাদের স্মরণ রাখা উচিত এই সমুদয় কর্মের উদ্দেশ্য
মনের ভিতর পূর্ব হইতে যে শক্তি রহিয়াছে তাহার প্রকাশ করা জীবাত্মার জাগরণ, জীবাত্মার জাগরণ। আমরা গীতায় পুনঃ পুনঃ এই শিক্ষা পাই যে আমাদিগকে অনবরত কর্ম করিতে হইবে, কিন্তু সকল কর্ম সদসৎ মিশ্রিত, সৎ এবং অসৎ সদসৎ মিশ্রিত, সদসৎ উভয়ই উহাদের ফল প্রসব করিবে। সৎকর্মের ফল সৎ, অসৎকর্মের ফল অসৎ হইবে, কিন্তু এই সদসৎ উভয়ই জীবাত্মার বন্ধন মাত্র। সোনার শৃঙ্খল শৃঙ্খল, সৎ অসৎ উভয়ই জীবাত্মার বন্ধন মাত্র। গীতার মূল সূত্রই এই, নিরন্তর কর্ম কর, নিরন্তর কর্ম কর, কিন্তু তাহার ফলে আসক্ত হইও না, অতএব অনাসক্ত, তার ফলে আসক্ত হইও না, অনাসক্ত না। এই হচ্ছে এই প্রসঙ্গে ঠিক এই ধরনের যে আরেকটি শ্লোক আমরা গীতাতে পাই, সেটি হচ্ছে কি, ভগবান বলছেন, এই স্বামীজি যা বললেন সেইভাবেই উদ্ধৃত বলা হচ্ছে, যাহা কিছু করো, যাহা কিছু ভোজন করো, যাহা কিছু হোম করো, যাহা কিছু দান করো, যাহা কিছু তপস্যা করো, সমুদয় আমাতে অর্থাৎ ভগবানে অর্পণ করিয়া শান্তভাবে অবস্থান করো, ভগবানে অর্পণ করিয়া শান্তভাবে অবস্থান করো, এরকম বলা হয়েছে। শ্লোকটি হচ্ছে, ইয়ৎ করোষি ইয়দস্নাসি ইয়ৎ জুহোষি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। ইয়ৎ করোষি যা কিছু করো, ইয়ৎ যস্নাসি যা কিছু তুমি আহার করো, ইয়ৎ জুহোষি ইয়ৎ জুহোষি যা কিছু হোম করো, দদাসি ইয়ৎ যা কিছু দান করো, ইয়ৎ তপস্যসি যা কিছু তপস্যা করো, তৎ কুরুষ্ব আমতাত পুরুষ সেইগুলি করো, মত অর্পণম আমাকে অর্পণ করে, আমাকে সমস্ত কিছু অর্পণ করে। ওই যে আগে আমরা একটু আলোচনা করলাম যে সাধক রামপ্রসাদ বলছেন, আহার করো মনে করো আহুতি দি শ্যামাকে, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। এইভাবে তার মনের অবস্থা এমন হয়ে গেছে যে যা কিছু করছেন ঘুরে ঘুরে সেই শ্যামা মাই আসছেন। সুতরাং মনে অত্যন্ত উচ্চ অবস্থাতে এইটি আসে। শুধু যান্ত্রিকভাবে আমরা চিন্তা করলাম সেটা ঠিক নয়, মনের ভেতরের অবস্থাটা সেরকম হবে। এবং বহুবিধায়ঙ্গা বিততা ব্রহ্মণ মুখে কর্মযান বিদ্ধিতান সর্বান। কর্মযান এগুলি সবই কর্মজন্য, কায়িক মানসিক বাচিক, কর্মযান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাত্বা বিমোক্ষসে, এইভাবে জেনে সে মুক্তি লাভ করে। এই এতক্ষণ ধরে যে বলা হলো যে কুরুষ্য মত অর্পণম, তৎকুরুষ্য মত অর্পণ, সব কিছু আমাকে অর্পণ করে করো। এরপরে শ্রী ভগবান বলছেন কি, দ্রব্যযজ্ঞ যে আছে তার থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। জ্ঞানযজ্ঞ মানে হচ্ছে আত্মজ্ঞান, আত্মজ্ঞান। আমরা জ্ঞানযোগ অধ্যায় করছি, সেখানে কিন্তু জ্ঞানযোগ, জ্ঞানযোগ মানে হচ্ছে আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান সেটি যে রকম যেরকম করি আসুক না কেন, সেই তখনই সেটি জ্ঞানযোগ হচ্ছে। বেদান্তে বিচারের মাধ্যমে আসে, বিচারের মাধ্যমে আস্তে আস্তে শ্লোকে আসা হচ্ছে। তো দ্রব্যযজ্ঞ অপেক্ষা জ্ঞানযজ্ঞ শ্রেয়, জ্ঞানযজ্ঞ শ্রেয়। শ্রেয়ান দ্রব্যময়াত ইয়া জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বকর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্ততে। শ্রেয়ান দ্রব্য পরন্তপ, শ্রেয়ান দ্রব্যময়া দ্রব্য দ্বারা নিষ্পন্ন যে যজ্ঞ, তার থেকে শ্রেয় শ্রেয়ান দ্রব্যময়াত ইয়া দ্রব্য দ্বারা নিষ্পন্ন যে যজ্ঞ, তার থেকে শ্রেয় ভালো জ্ঞানযজ্ঞ, জ্ঞানযজ্ঞ অর্থাৎ আত্মজ্ঞানাত্মক, আত্মজ্ঞানাত্মক যে যজ্ঞ সেইটি শ্রেয়,
সেইটি ভালো। পরমতপ, হে পরমতপ, অর্জুনকে বলা হচ্ছে সর্বকর্ম অখিলম, এই সমস্ত কিছু কর্ম, যা কিছু কর্ম জ্ঞানে পরিসমাপ্ততে, তা সব কিছু কর্মে আত্মজ্ঞানে পরিসমাপ্তি হয়। আত্মজ্ঞানে কর্মের দ্বারাই কর্ম নিষ্কামভাবে করতে করতে চিত্ত শুদ্ধি হচ্ছে। চিত্ত যেই যত বেশি শুদ্ধ হতে থাকবে তত বেশি আত্মজ্ঞানে প্রকাশ হতে থাকবে। যখন একদম সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেল তখন আত্মজ্ঞান স্বাভাবিকভাবেই বাইরে বেরিয়ে এলো, কারণ ওটি ভেতরে আছে, শুধু এখন আবরণে ঢাকা আছে। এখন দ্রব্যযজ্ঞ, দ্রব্যযজ্ঞ দৈবযজ্ঞ, আগে আমরা পেয়েছি দেবতাদের উপাসনা দৈবযজ্ঞ, নিযজ্ঞ, নিযজ্ঞ অতিথি আদি অতিথিদের এদের উপাস, এদের সেবা করা, দানযজ্ঞ আদি এবং বিভিন্ন দান করা হচ্ছে, এইগুলি হচ্ছে দ্রব্যযজ্ঞ। এবং এগুলির দ্বারা স্বর্গ, স্বর্গাদি ফল পাওয়া যায়, অর্থাৎ স্বর্গ, স্বর্গপ্রাপ্তি, কিন্তু মোক্ষ লাভ, মোক্ষ লাভ হয় না, এগুলি মোক্ষ লাভ হয় না। সেই জন্য বলা হচ্ছে কি দ্রব্যযজ্ঞ থেকে জ্ঞানযজ্ঞ অর্থাৎ আত্মজ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। কিন্তু এইখানে একটি মনে রাখতে হবে, যদি যে কোনো যজ্ঞ করি, যদি আমরা যদি নিষ্কামভাবে করি, ভগবানের প্রীত্যার্থে করি, ভগবানের সেবার জন্য করি, যেই নিষ্কামভাবে করা হচ্ছে, তখন বাসনা এবং অহংবুদ্ধি নাশ হয়ে যাচ্ছে, বা ধীরে ধীরে সেটি ভেতরে যে বাসনা এবং অহংবুদ্ধি নাশ হচ্ছে, আমি তো জ্ঞান আস্তে আস্তে লোপ পাচ্ছে, এবং যত বেশি লোপ পেতে থাকবে তত বেশি আত্মজ্ঞান বেরিয়ে আসতে থাকবে, আত্মজ্ঞানের প্রকাশ হবে, আত্মজ্ঞানের প্রকাশ হবে। একই কর্ম যখন সকামভাবে হচ্ছে, অর্থের বিনিময়ে একই কর্ম কেউ করছেন এবং আরেকজন করছেন কি সেবার জন্য, সেবা ভগবানের সেবা, নারায়ণের সেবার জন্য করছেন, দুটির ফল সম্পূর্ণ আলাদা। নিষ্কাম কর্ম থেকে চিত্ত শুদ্ধি হচ্ছে, বাসনা চলে যাচ্ছে, অহম বিনাশ হচ্ছে, ধীরে ধীরে তার আত্মজ্ঞান হচ্ছে বা এবং কমে আস্তে আস্তে মুক্তির অধিকারী হচ্ছে। সেই জন্য এইখানে যে শ্লোকটি বলা হয়েছে, নিষ্কাম কর্মের জন্য নয় সকাম কর্ম, শ্রেয়ান দ্রব্যময় আত্মজ্ঞান জ্ঞানযজ্ঞ পরমতব, দ্রব্যযজ্ঞ দ্রব্য দ্বারা যে যজ্ঞ অনুষ্ঠান তার থেকে জ্ঞানযজ্ঞ ভালো। সর্বকর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্ততে, তারপরেই প্রথমে এইটি বলার পরেই কিন্তু দ্বিতীয় পঙ্ক্তিতে বলা হচ্ছে যে কিন্তু সমস্ত কর্মই কিন্তু তার সেটি জ্ঞানে পরিণত হয়, কারণ আস্তে আস্তে যখন সেটি নিষ্কামভাবে করা হয় তখন সেটি জ্ঞানে পরিণত হয়। তারপরে এই যে জ্ঞানযোগ এখন শুরু হলো, অর্থাৎ আত্মজ্ঞান, আত্মজ্ঞানাত্মক যজ্ঞ, আত্মজ্ঞানাত্মক যজ্ঞ, সেই আত্মজ্ঞানাত্মক যজ্ঞ সেইটি সম্পর্কে এখন বিশেষভাবে আলোচনা করা হয়েছে। এর আগে আমরা যজ্ঞগুলো দেখেছি, যজ্ঞগুলি সবই কর্মপ্রধান বলা হয়েছে, কিন্তু সেখানেও আমরা জ্ঞানযোগ পেয়েছি। যখন বেদ স্বাধ্যায় যজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, জ্ঞানযজ্ঞ, সমাধি যজ্ঞ, এগুলি জ্ঞানযোগের কাছে, জ্ঞানযোগে বলা যায়, কারণ সেখানে আত্মচিন্তন করতে করতে আত্মার স্বরূপ সন্ধান চলছে সেইভাবে। এখন এইখানে যে জ্ঞানযোগের প্রশংসা এবং জ্ঞানযোগ বিশেষরূপে বলা হচ্ছে, সেটি তার একটি সব কিছু যজ্ঞেরই বিধি আছে, পরম্পরা আছে। এখানে জ্ঞানযোগ্য যে পরম্পরা সেইটি হচ্ছে কি, শিষ্য প্রথমে গুরুর কাছে যায়, গুরুর চরণে দণ্ডবত প্রণাম করে। গুরুর চরণে দণ্ডবত প্রণাম করার অর্থ সে নিজেকে সমর্পণ করছে, গুরুর পাদপদ্মে স্মরণ করছে, সমর্পণ করছে, যেমন গুরু বলবেন তেমনটি করবেন, এইভাবে আছে। তারপরে প্রশ্ন করছে, মনে যে প্রশ্ন, সেই প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু জীবনের প্রশ্ন, এই প্রশ্ন এই নয় যে পরীক্ষা পড়ার প্রশ্ন, এরকম নয়। তার মনের এমন অবস্থা এসছে যে তখন তিনি ছটফট করছেন যে কোনটি ঠিক, এটি ঠিক না ওটি ঠিক, ঈশ্বর আছেন কি ঈশ্বর নেই, মনের এইরকম একটি অবস্থা, আত্মার অস্তিত্ব আছে কি নেই,
মনে ছটফটানি হচ্ছে, কার কাছে সন্ধান পাবেন, তখন গুরুর কাছে এসছেন যিনি জ্ঞানী, যে গুরু, সেই গুরুর কাছে এসে দণ্ডবত তার চরণে আশ্রয় গ্রহণ করছেন। আশ্রয় গ্রহণ করে তার যে প্রশ্ন তাকে জর্জরিত করছে, সেই প্রশ্ন হচ্ছে কি, আমি কে, সংসার বন্ধন কি। ঠিক যেমন স্বামীজি ছটফট করছেন, স্বামী বিবেকানন্দ ঠাকুর কাছে এসে বলছেন, আপনি কি ঈশ্বরকে দর্শন করেছেন, এর আগে অনেককে জিজ্ঞাসা করেছেন, উত্তর পাচ্ছেন না। তখন ভেতরে ছটফটানি এমন যে ঠাকুরের কাছে এসে ঠিক এরকমভাবেই শিষ্য আসেন গুরুচরণে দণ্ডবত প্রণামের দ্বারা। তারপরে প্রশ্ন আসে কি, আত্মা অনাত্মা বিষয়ক প্রশ্ন আমি কে, সংসার বন্ধন কি, মুক্তির উপায় কি, এইসব প্রশ্ন। এবং তার জন্যে গুরু প্রসন্নতা লাভ করতে হয়, গুরুর সেবা করতে হয়। গুরুর সেবা মানে শুধু গুরুর পদসেবা নয়, গুরুর সেবা মানে গুরু যেমনভাবে শিক্ষা দেন, যেমনভাবে শাস্ত্রে লেখা আছে, যেমনভাবে গুরু ব্যাখ্যা করছেন, যেমনভাবে গুরু চলতে দিচ্ছেন, সব কিছু গুরুর কথা মতো শোনা, গুরুর কথা শোনা, সব সেটি গুরুর সেবা। গুরুর কায়িক মানসিক বাচনিক সব রকমভাবে গুরুর পাদপদ্মে শরণাগত হয়ে সেই গুরু উপদেশকে সম্মান দেয়া, গুরু উপদেশ পালন করা। এবং সেই গুরু আবার তারও বলা হয়েছে কি, তিনি ক্ষত্রিয় ব্রহ্মজ্ঞ, যিনি সেই গুরু তিনি ব্রহ্মজ্ঞ হবেন এবং ক্ষত্রিয় হবেন। শ্রুতি মার্গে, শ্রুতি অর্থাৎ তিনি বেদ বেদান্ত এগুলি তিনি পাঠ করেছেন, তার অর্থ বুঝেছেন এবং ব্রহ্মানুভূতি হয়েছে, সেই গুরু তখন জ্ঞান উপদেশ দিচ্ছেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শিনা। তদ্বিদ্ধি তাকে জানবে প্রণিপাতেন প্রণাম দ্বারা দণ্ডবত চরণে, অর্থাৎ প্রণাম মানে কায়িক প্রণাম হলো মূল অর্থ, শরণাগত, একদম শরণাগত হয়ে যাচ্ছে, আর কোনো উপায় নেই, কেউ বলতে পারছে না, এই গুরুই বলতে পারবেন। এইভাবে তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না, প্রশ্ন করছেন আত্মবিষয়ে, ওইটা স্বামীজি যেমন প্রশ্ন করছেন ছটফট করে সেরকম প্রশ্ন করছেন। পরিপ্রশ্নে না সেবয়া এবং গুরু শুশ্রূষা দ্বারা সব রকম অর্থ, গুরু যেমনটি চান তেমনটি করা করছেন। তদ্বিদ্ধি সেটা জানবে প্রণিপাতেন দণ্ডবত প্রণাম পরিপ্রশ্নেন প্রশ্ন দ্বারা সেবয়া সেবার দ্বারা উপদেশন্তি গুরু উপদেশ করবেন তে জ্ঞানম সেই জ্ঞানটি তে জ্ঞানম তোমাকে জ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান উপদেশ করবেন জ্ঞানী না তত্ত্বদর্শী না। এটি গুরুর বিশেষণ, গুরু কেমন, জ্ঞানী না তত্ত্বদর্শী না, জ্ঞানী না গুরু বেদজ্ঞ তত্ত্বদর্শন করেছেন অর্থাৎ অনুভূতি হয়েছে, জ্ঞানী না তত্ত্বদর্শী না অর্থাৎ গুরু বেদজ্ঞ মানে বেদ অধ্যয়ন করে বেদের মর্মার্থ জেনেছেন, এবং শুধু জেনেছেন না তত্ত্বদর্শী না, সেই তত্ত্বকে তিনি প্রত্যক্ষ দেখেছেন, প্রত্যক্ষ অনুভূতি হয়েছে, সেরকম গুরু তাকে উপদেশ দেবেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শিনা। এইখানে এরপরে এই জ্ঞানযোগে নানারকম প্রশস্তি করে শ্রী ভগবান আরও কিছু কথা বলবেন। তবে একটি কথা মনে রাখতে হবে যে ঠাকুর যেটি বলেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ জ্ঞান একই, অর্থাৎ মনের বা বুদ্ধির যখন এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে শুধুই ঈশ্বর ছাড়া কিছুই জানে না, আত্মা ছাড়া কিছুই জানে না, ব্রহ্ম ছাড়া কিছুই জানে না, এরকম একটি অবস্থা, তখন যে পথেই থাকে না কেন সেখানে কিন্তু সেই জ্ঞান এক হয়ে যাচ্ছে। এখন শিষ্যের এরকম একটি অবস্থা যখন তিনি ছটফট করছেন,
সত্য কি জানার জন্য তখন এই গুরুর কাছে আসছে। এতে শিষ্যের মনের অবস্থা বোঝাচ্ছে, তার ভাবের অবস্থা বোঝাচ্ছে। প্রণিপাতে না পরিপোষ্টে না সেবায়া, এরকম যখন আসছে তার ভাব হচ্ছে, তখন গুরু তার অবস্থার কথা বলা হচ্ছে, জ্ঞানী না তত্ত্বদর্শী না, তিনি বেদজ্ঞ এবং তত্ত্বদর্শী, তারা উপদেশ দেন। ॐ शान्ते शान्ते शान्तेः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरुमहाराज की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज की जय, जय गंगा माई की जय।